السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا يفرق مؤمن مؤمنة إن سخط منها خلقا رضي منها آخر. أخرجه الإمام مسلم رحمه الله تعالى، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، الحمد لله، الحمد لله. جمعنا تبسطتي رمضان عيد ইত্যাদি লম্বা কায়দার বেশির বিজ্ঞান পরে আলহামদুলিল্লাহ আমরা পুনরায় আমাদের তাফসীর ক্লাস শুরু করতে পেরেছি। আমরা শুরুতেই আল্লাহ তাআলার প্রতি কালিমাত শুকর হিসেবে পড়ি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারার তাফসিরে 230 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। গত আয়াতগুলোতে বিবাহ এবং তালাক এই সম্পর্কে আলোচনা হচ্ছিল। তালাকের আলোচনা শুরু হয়েছে 226 নাম্বার আয়াত থেকে। তালাকের একটা প্রকার ইলা তালাক থেকে শুরু হয়েছে। ইলা তালাকের পরে সরাসরি তালাক আমরা পড়তেছিলাম। তালাকের আলোচনায় আমরা শুরুর দিকে পড়তেছিলাম, আপনার মনে আছে যে তালাক প্রথমত তালাকটা আমরা প্রকারভেদ করেছিলাম। তালাকের তিনটা প্রকার আছে, তাই না? এক প্রকার তালাক হলো তালাকে রাজ্ঈ, আর এক প্রকার তালাক হলো তালাকে বায়েন, আর তিন নাম্বার হলো তালাক মুগাল্লাজা বলে। তালাকে রাজ্ঈ মানে হলো কেউ নিয়ম মোতাবেক, শরিয়া মোতাবেক এক তালাক দিল, তার ইদ্দত চলাকালীন সময়ে যদি আবার ফেরত নেয়, ফেরত নেওয়াকে তালাকে রাজ্ঈ। এক তালাক অথবা দুই তালাক দেওয়া হলে এই ফেরত নেওয়ার সুযোগ থাকে, এটাকে তালাকে রাজ্ঈ বলা হয়। আর দ্বিতীয় প্রকার তালাক হলো তালাকে বায়েন। তালাকে বায়েন মানে যেটা বায়েন শব্দের অর্থ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অর্থাৎ তালাক প্রদান করার পরে ইদ্দতের সময় যদি পূর্ণ হয়ে যায় তাহলে তালাক বায়েন হয়ে যায়। অথবা তালাকের সীমারেখা আমরা জানি তিনটা, কেউ যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে সেটা বায়েন হয়ে যায়। তাহলে বায়েন মানে হলো এক তালাক দেওয়ার পরে ইদ্দত পূর্ণ হয়ে গেছে, দুই তালাক দেওয়ার পরে ইদ্দত পূর্ণ হয়ে গেছে, এটাকে তালাকে বায়েন বলে, অথবা তিন তালাক পূর্ণ হয়ে গেছে তালাকে বায়েন। আর তালাকে মুগাল্লাজা মানে হলো এই তিন তালাক অথবা এক তালাক দুই তালাক বায়েন হয়ে যাওয়ার পরে এই যে সম্পর্ক যে ছিন্ন হয়, এটা দুই ধরনের হয়। যদি এক তালাক দেওয়ার পরে ইদ্দত শেষ হয়ে যায় এটা তালাকে বায়েন, এই সময় চাইলে পুনরায় বিয়ে করে নিলেই পূর্বের স্বামীর সাথে বিবাহ বৈধ হয়ে যাবে, শুধু বিয়ে করলেই হবে, আর কোনো হবে না, বিবাহ সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। দুই তালাকের পরেও ইদ্দতের সময় শেষ, শুধু বিয়ে করে নিলেই হবে। কিন্তু কেউ যদি তিন তালাক দিয়ে দেয়, তিন তালাকের পরে এটা তালাকে বায়েন হয় এবং মুগাল্লাজা হয়ে যায়। মুগাল্লাজা মানে কঠিন, আরো গাঢ় হয়ে যায়। গাঢ় হয়ে যায় মানে এখন শুধু পুনরায় বিয়ে করে নিলেই হবে না, বরঞ্চ সাথে আবার ওই যে অন্য স্বামীর কাছে বিয়ে দিতে হবে, উনি যদি মারা যায় অথবা উনি আবার তালাক দেয় তাহলে সেক্ষেত্রে আবার বৈধ হবে। তাহলে এই যে তিন তালাক দিয়ে দিলে এটাকে তালাকে মুগাল্লাজা বলে। তাহলে তিন ধরনের তালাক বোঝা গেছে। এক নম্বর হলো তালাকে রাজ্ঈ, মানে তালাক দেওয়ার পরে ইদ্দত চলতেছে, ইদ্দতকালীন সময়ে এক তালাক এবং দুই তালাকরত অবস্থায় যে ফেরত নেওয়া হয় এটাকে তালাকে রাজ্ঈ বলে। দুই নাম্বার তালাকে বায়েন, তালাকে বায়েন মানে এক তালাক দুই তালাক দেওয়ার পরে ইদ্দত শেষ হয়ে গেছে, এটাও তালাকে বায়েন, অথবা তিন তালাক দিয়ে দিছে, এটাও তালাকে বায়েন। তিন নাম্বার তালাক মুগাল্লাজা, মুগাল্লাজা মানে এটার অর্থটা আরেকটু গাঢ়, যে তালাকে বায়েনের পরবর্তী স্টেজ, এক তালাক দুই তালাক ইদ্দত শেষ, এটা তালাকে বায়েন, এখন শুধু পুনরায় বিয়ে করে নিলেই হবে। কিন্তু তিন তালাক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর পুনরায় বিয়ে করে নিলেই হবে না, বরং অন্য স্বামীর কাছে বিয়ে দিতে হবে, এটাকে তালাকে মুগাল্লাজা বলে। এগুলো আমরা পূর্বে পড়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে
এই সম্পর্কিত আলোচনায় তালাকের পরবর্তী ধাপ বলতেছে 231 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ ওয়াইদা তাল্লাকতুমুন নিসা যখন তোমরা এই তোমরা বলতে তুম পুরুষদেরকে বলছে যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে ফাবালাগনা আজালাহুন্না অতঃপর তারা তাদের সময়ের নিকটবর্তী হয়ে যাবে আজাল মানে সময় তালাকের পরে স্ত্রীদের জন্য নির্দিষ্ট সময় কোনটা ইদ্দত ইদ্দত তারা যদি তাদের ইদ্দত পূর্ণ করার নিকটবর্তী হয়ে যায় এখানে বালাগা অর্থ পৌঁছা কিন্তু আমি অর্থ করতেছি নিকটবর্তী হয়ে যাওয়া কেন ওই দেখবেন সামনে 34 নম্বর আয়াতে আসছে ফা বালাগনা আজালাহুন্না এখানে অর্থ পৌঁছা পূর্বের আয়াতে নিকটবর্তী হওয়া কেন এটা আমি পরের সময় বলবো তো বলতেছি যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার পর ফাবালাগনা আজালাহুন্না তারা তাদের ইদ্দত পূর্ণ করার নিকটবর্তী হয়ে যায় তখন স্বামীদের জন্য করণীয় বলতেছে ফামসিকুহুন্না বিমারুফ তাহলে সেক্ষেত্রে তোমরা ডিসিশন নিয়ে যদি তাকে ফিরিয়ে আনতে চাও রাজাত করতে চাও তাহলে বিধি মোতাবেক তাদেরকে ফেরত নিয়ে নিবে ফামসিকুহুন্না বিমারুফ অথবা বিধি মোতাবেক তাদেরকে ছেড়ে দিবে উপস্থিতি এখানে লম্বা একটা বিষয় বলা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম হলো এই যে শব্দ আছে ফাবালাহুনা আজারাহুন্না তারা তাদের ইদ্যতের নিকটবর্তী হয়ে যায় ইদ্যত বিষয়টা আমরা বুঝি তাই না ইদ্যত দুই ধরনের হয় একটা হলো তালাক প্রাপ্ত মহিলাদের ইদ্যত দুই নাম্বার হলো কোন মহিলার স্বামী মারা যাওয়ার পর ইদ্যত আমরা জানি তালাকপ্রাপ্ত মহিলার ইদ্যত হলো তিন তিন কুরু মানে ইমামদের মত অনুযায়ী তিন হায়েজ পরিমাণ অথবা তিন পবিত্রতা পরিমাণ এটা হলো তালাকপ্রাপ্ত মহিলাদের ইদ্যত আর কারণ স্বামী মারা গেলে তার ইদ্যত কি তার ইদ্যত হলো 4 মাস 10 দিন আরেকটা হলো যদি সন্তান সম্ভবা মহিলাদের ইদ্যত সন্তান সম্ভবা মহিলাকে তালাক দেওয়া জায়েজ নাই এটা তালাক দেওয়া হারাম বা বিদআত কেউ যদি দিয়ে দেয় তালাক হয়ে যাবে বাকি এই অবস্থায় যদি তালাক হয় তাহলে সেক্ষেত্রে তালাকের তার ইদ্যত হবে হলো সন্তান প্রসব করা পর্যন্ত এগুলো আমরা পড়েছিলাম বিস্তারিত এই যে ফা বালাক না যারা হন্দা সে যদি তার ইদ্যতের নিকটবর্তী হয়ে যায় অর্থ হলো তিন হায়েস্ট পরিমাণ অথবা তিন পবিত্রতা পরিমাণ তার সময় পায় মেয়াদ পূর্ণ হয়ে আসতেছে এরকম যদি হয় তাহলে তোমরা তাদেরকে বিধি মোতাবেক রেখে দিবে বিধি মোতাবেক রেখে দেওয়ার অর্থ হলো তাফসীর কিতাবে আসছে 1 নম্বর হলো যে বিমারুফিন শুধু এতটুকু বললেই হতো ফামসিকুহুন্না তাদেরকে রেখে দিবে না আল্লাহ বলতেছে বিমারুফ বিধি মোতাবেক রেখে দিবে অর্থাৎ তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেই বনিবনা না হওয়া বা অমিল সৃষ্টি হওয়া কোনো কারণে যেটা হয়েছে ওই সময় এখন এই ইদ্যতরত অবস্থায় দুজনেই বুঝতে পারছো কার দোষ কি ফামসিকুহুন্না বিমারুফ এই দোষ বোঝার পরে দুজনেই ডিসিশন নিয়ে যে একজন আরেকজনের হক নষ্ট করবে না আল্লাহর বিধি বিধান যেটা আল্লাহর বিধি যেটা সেটা পূর্ণ করে দুজনেই নিজেদের এই সাংসারিক জীবন পরিচালনা করবে এরকম যদি হও তাহলে ফামসিকুহুন্না বিমারুফ তাকে আটকে রাখবে তাকে রাজাত করবে বিমারুফ এবং তাকে আটকে রাখার সময় এই নিয়ত থাকতে হবে যে তাকে কোনো কষ্ট দিবে না হুসনাল ইশরা বলে এটাকে মানে হলো তার সাথে সুন্দর মুআশারাত স্ত্রীর যেই হক সেই হক তুমি আদায় করবে তার সাথে সুন্দর আচরণ করবে যেন পরবর্তীতে আবার এরকম তালাকের মুহূর্ত সৃষ্টি না হয় এরকম পরিবেশ না আসে এরকম নিয়ত করতে যদি পারো এরকম কিছু যদি অন্তরে না থাকে তাহলে সেক্ষেত্রে ফামসিকুহুন্না বিমারুফ তাকে বিধি মোতাবক রেখে দিবে অন্যথায় যদি এরকম না হয় অবসরিহুন্না বিমারুফ বিধি মোতাবক তাকে ছেড়ে দিবে বিধি মোতাবেক ছেড়ে দিবে অর্থাৎ ছেড়ে দেওয়ার সময় আগের দিনে ছিল
যে অনেক কষ্ট দেওয়া হইতো, অনেক সময় তাকে অপদস্থ অপমানিত করে ছাড়া হইতো, পরবর্তীতে ওই মেয়েটার বিয়ে ইত্যাদির ক্ষেত্রে অসুবিধা হইতো। তো এখানে নিষেধ করা হচ্ছে, এরকম করা যাবে না, তার সম্মান ইত্যাদিতে কোনো ইয়ে আসে এরকম করা যাবে না। এবং তার যে প্রাপ্য অধিকার, সে নাফকা, তার ভরণ পোষণ যতটুকু প্রাপ্য শরীয়তের বিধান অনুযায়ী সেটুকু তাকে দিয়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে তার ব্যাপারে কোনো প্রকার জুলুম করা যাবে না। তার নিজের জিনিস কিছু ছিল, সেগুলো রেখে দেওয়া, সে তার নামে ছিল, এখন তালাক হয়ে যাবো, এর আগেই তার কাছ থেকে নিয়ে নেওয়া, এই যে এগুলো হলো বিধির খেলাফ। বলতেছে চাইলে রেখে দিবে বিধি মোতাবেক, অথবা বিধি মোতাবেক ছেড়ে দিতে হবে। এবং বিধি মোতাবেক ছেড়ে দেওয়া এবং রেখে দেওয়ার মধ্যে একটা সুন্নাত হাদিসে পাকে এটাও আসছে যে কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয়, কথার কথা এক তালাক দিছে, দুই তালাক দিছে, এটা তো রাজাত করতে পারবে, এই সময় তার জন্য সুন্নাত হলো এটা সাক্ষী রাখা, এবং পারলে লিখে রাখা অমুক তারিখে অমুক দিন তাকে এক তালাক দেওয়া হয়েছে, কারণ তার আর দুই তালাকের অধিকার আছে, সে লিখে রাখবে এবং পারলে সাক্ষী রাখবে। এই তালাকের পরে সে রাজায়াত করছে, এটাও লিখে রাখবে, সাক্ষী রাখবে, যেন পরবর্তীতে এরকম না হয় যে তালাক দিছিল কি দিছিল না, বা তাকে রাজায়াত করছে কি করে নাই এটা তার মনে নেই, স্বামীও ভুলে গেছে, স্ত্রীও ভুলে গেছে, এটা না, বরঞ্চ সাক্ষী রাখবে, লিখে রাখবে, যেন এটা বিধি মোতাবেক হয়, পরবর্তীতে এমন না হয়ে যায় যে আসলে তিন তালাক হয়ে গেছে, তারা জানেও না, আরাম সম্পর্ক করতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন বিমা আরুফ, বিমা আরুফ শব্দটা অর্থ বিধি মোতাবেক, বিধি মোতাবেক আল্লাহর বিধান অনুযায়ী, নবীজির সুন্না অনুযায়ী যেটা বলা আছে, তালাক দেওয়ার সময় সাক্ষী রাখো, রাজাত করার সময় সাক্ষী রাখো, একে অপরের প্রতি জুলুমের যে মানসিকতা ছিল সেটা পরিহার করো, করে হয়তো রেখে দাও অথবা ছেড়ে দাও। ফামসিকুহুন্না বিমারুফিন আও সারিহুহুন্না বিমারুফ, শেষ অংশে দেখেন বলতেছে ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু, লা তুমসিকুহুন্না, তোমরা তাদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে আটকে রেখো না, দিরারান ক্ষতি করার উদ্দেশ্যে, লা তুমসিকুহুন্না দিরারান ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রাখো না, লিতাতাদু, যে তার প্রতি তোমরা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ যদি তাকে ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রাখো তাহলে সেক্ষেত্রে এটা সীমা লঙ্ঘন হবে। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু, এখানে এই দিরারান শব্দ থেকে এটা মাফুলে মুত কি বলে মাফুলে লাহু, লা তুমসিকুহুন্না, তাদেরকে আটকে রেখো না, দিরারান ক্ষতি করার উদ্দেশ্যে, তো ক্ষতি করার উদ্দেশ্য ছাড়া যদি আটকে রাখা হয়, অর্থাৎ এখানে নিষেধ করা হচ্ছে কি বলে জাহেলি যুগে একটা প্রথা ছিল যে তখন তালাকের সীমা নির্দিষ্ট ছিল না, তিন তালাকি জাহেলি প্রথা অনুযায়ী তালাকের বিধান ছিল, তাদের তালাক এই ছিন্ন করা ছিল, বাকি তাদের তালাক নির্দিষ্ট ছিল না, ইদ্দত ছিল তাদের মন মতো করে, তো তখন যে এক তালাক দিছে, আবার ইদ্দতের শেষ সময় আসছে, আবার আজাদ করে নিছে, আবার দ্বিতীয় তালাক, ইদ্দতের শেষ সময় আসছে, আবার আজাদ করে, অর্থাৎ তাকে ছাড়বেও না, গিয়ে সে অন্য জায়গায় বিয়ে করবে, তার সংসারে করবে, এটা ছাড়বেও না, আবার তাকে রাখবেও না, অর্থাৎ তাকে এভাবে ঝুলায় রেখে কষ্ট দিবে, এরকম একটা জাহেলি প্রথা ছিল। আল্লাহ তাআলা নিষেধ করছেন, লা তুমসিকুহুন্না দিরারান, এভাবে ক্ষতি করার উদ্দেশ্যে তাকে আটকে রেখো না, লিতাতাদু, তাহলে সেটা তোমরা সীমা লঙ্ঘনকারী হবে। তাহলে বুঝে যাচ্ছে ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রাখা যাবে না, বাকি তার প্রতি যদি ইনসাফ করে কেউ আটকে রাখে তাহলে সেটা সীমা লঙ্ঘন হবে না। অর্থাৎ অনেক সময় হয় কোনো স্ত্রী সে আবেগ বশত অথবা অন্য কারোর প্রতি তার হারাম সম্পর্ক বশত সেই স্বামীর কাছে থাকতে চায় না, সেই স্বামীর কাছ থেকে তালাক চায়, অন্য কারোর প্রতি সম্পর্ক বশত বা হারাম কোনো কিছু সম্পর্ক বিষয়, স্বামী ভালো তার সব হক আদায় করতেছে তারপরেও সে এটা চায়, এখন গার্ডিয়ান এবং স্বামী পক্ষ সবাই পরামর্শ করে বললো যে তুমি একে তালাক দিও না, দিলেই সে এরকম হারাম ইয়াতে যাবে, তো তালাক দিও না, এই যে তার ক্ষতি না করে বরঞ্চ তার ভালোর জন্য যদি এভাবে কেউ আটকে রাখে তার অনিচ্ছা সত্ত্বে, তাহলে এটা সীমা লঙ্ঘন হবে না, গুনাহ হবে না, বরঞ্চ এ যাই শরীয়তের বিধান, এই সময় আটকে রাখাই ঠিক আছে।
ক্ষতি করার উদ্দেশ্য করা যাবে না, এই যে দিরানা ক্ষতি করার উদ্দেশ্য না, বাকি তার প্রতি যদি ইনসাফ বশত হয়, সে ভুল করতেছে, ভুল থেকে ফেরানোর উদ্দেশ্যে হয়, তাহলে সেটা হতে পারে, সেটা করা চাই। ওয়ালা তুমসিকু হুন্না দিরারান লিতাআতাবু, আল্লাহ তাআলা বলতেছেন কেউ যদি এমনটা করে অর্থাৎ কারোর ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রাখে, আল্লাহ বলতেছেন ওয়া মাই ইয়াফআল দালিকা, যে এটা করবে ফাকাদ যালামা নাফসা, সে নিজের প্রতি জুলুম করলো। মানে তো বুঝতে নিজের প্রতি জুলুম করলো, আল্লাহ বলতেছে ফাকাদ যালামা নাফসা, নিজের প্রতি জুলুম করলো। নিজের প্রতি জুলুম কিভাবে হলো? এক নাম্বার স্ত্রীর ক্ষতি করার কারণে বা কোনো অন্যের ক্ষতি করা, এটা গুনাহ, তো গুনাহটা নিজের প্রতি সবচেয়ে বড় ক্ষতি। আমরা সালাতের প্রতি অর্থে প্রতি সালাতের শেষে দোয়া মাসুরা করি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের প্রতি অনেক জুলুম করেছি, জুলুম করেছি অর্থ হলো আল্লাহ আপনার বিধান লঙ্ঘন করেছি, আমার জন্য প্রাপ্য রহমত থেকে আপনার বিধান লঙ্ঘন করার কারণে আমি বঞ্চিত হচ্ছি, তার মানে আমি আমার নিজের প্রতি জুলুম করলাম। যে সে যে গুনাহের শিকার হবে, গুনাহ এই গুনাহটাই হলো নিজের প্রতি জুলুম, এই জন্য আল্লাহ বলতেছেন মাইয়া ফাল যালিকা ফাকাদ যালামা নাফসাহ। দ্বিতীয়ত এই যে তাকে ক্ষতি করার জন্য আটকে রাখতেছে, ক্ষতি করার জন্য যদি আটকে না রাখতো, তাকে যদি বিধি মোতাবেক ছেড়ে দিত, শরীয়তের বিধান মানার কারণে সে সওয়াব পাইতো। এখন আটকে রাখার কারণে এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে সওয়াব থেকে বঞ্চিত হওয়া হিরমান, এই বঞ্চিত হওয়াটাও এক প্রকার নিজের প্রতি জুলুম, এই জন্য আল্লাহ বলতেছেন ফাকাদ যালামা নাফসা, অর্থাৎ সে এই যে যদি বিধি মোতাবেক ছেড়ে দিত, এই তার স্ত্রীর প্রতি তার যে উত্তম আচরণ ছিল এটা যদি করতো, তাহলে সে সব পাইতো, এই সব থেকে বঞ্চিত হচ্ছে, এটা তার নিজের প্রতি জুলুম। তিন নাম্বার হলো যে ওয়া ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যে নিজের প্রতি জুলুম করবে, কারণ হলো এই যে সে এভাবে ক্ষতি করার কারণে, এই মেয়েকে আটকে রাখার কারণে তার ইমেজ নষ্ট হবে সমাজে, মানুষ জানবে যে এই লোকটা তার স্ত্রীর প্রতি এরকম কষ্টদায়ক আচরণ করছে, পরবর্তীতে তালাক দেওয়ার পরে তার নিজের আবার বিয়ে করার মামলা আসলে ভালো মানুষ তার কাছে বিয়ে দিবে না, কোনো ভালো মেয়ে তাকে বিয়ে করবে না, তার ইমেজ নষ্ট হবে যে এই লোকটা তার আগের স্ত্রীর সাথে এরকম করছে, এভাবে কষ্ট দিচ্ছে, তাই তার ইমেজ নষ্ট হলো, কোনো মেয়েও তাকে বিয়ে করতে চাইবে না ভালো মেয়ে, অথবা কোনো ভালো ফ্যামিলি তাকে বিয়ে দিতেও চাইবে না, তাহলে এটাও তার নিজের প্রতি জুলুম হলো। এই জন্য আল্লাহ বলতেছে ওয়াই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, সে নিজের প্রতি জুলুম করলো। সবাই তো বুঝতে দিই, দেখেন শব্দের বিন্যাস, আল্লাহ এখানে বললেই পারতো ওয়াই ইয়াফআল যালিকা ফাকাদ আসিবা ইসমান কাবীরা, যে এরকমটা করবে বড় গুনাহের শিকার হবে, না বলতেছে নিজের প্রতি সে জুলুম করলো। নিজের প্রতি জুলুম তিন ভাবে হতে পারে, এক নম্বর হলো সে গুনাহের শিকার হলো, গুনাহটা একটা জুলুম, দুই নম্বর এখানে সওয়াব পাওয়ার কথা সওয়াব থেকে বঞ্চিত হলো, এটা জুলুম, তিন নম্বর সে তার ইমেজ নষ্ট করলো, এটা তার নিজের প্রতি জুলুম। সবাইকে বুঝতে এটা সব ক্ষেত্রেই, এটা এই যে স্ত্রীর প্রতি খারাপ আচরণ করার কারণে এটা, এবং এমনি ভাবে আল্লাহর সকল বিধান লঙ্ঘন করার ক্ষেত্রেই এই মাসালা, যে কোনো গুনাহের শিকার হলে মনে রাখবো আমার এই তিনটা বিষয় আমার প্রতি হচ্ছে, এই জন্য নিজের প্রতি জুলুম, আমি আল্লাহর হুকুম মানলাম না তো আমি গুনাহের শিকার হলাম, জুলুম। দুই নম্বর হলো এর যে হুকুম মানলে যে সওয়াব পাইতাম, সওয়াব থেকে বঞ্চিত হলাম, জুলুম। তিন নম্বর হলো এই আমি গুনাহগার হিসাবে ফাসেক হিসাবে সমাজের পরিচিত হলাম, এর দ্বারা আমি আল্লাহর মাখলুকের ভালোবাসা থেকে বঞ্চিত হব, এমনি ভাবে ফেরেশতার ভালোবাসা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হব, এটাও কি জুলুম, নিজের প্রতি জুলুম। তো আমার এই মানফিল আর দুনিয়াবাসী তাদের মধ্যেও ইমেজ নষ্ট, এবং আখেরাতবাসী আসমানওয়ালা তাদের কাছেও ইমেজ নষ্ট। এজন্য সময় তো বুঝতে যে একটা হাদিস আছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে যখন কেউ একটা নেক কাজ করে, ভালো কাজ করে, তার ব্যাপারে আল্লাহ তাআলার আরশে আল্লাহ তার মালাউল আলা বিশেষ ফেরেশতাদের মধ্যে আলোচনা করে, যে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুক জায়গায় আমার বরত্ব বর্ণনা করেছে, আমার সাজদা করতেছে, আমার সাজদারত অবস্থায় আমার কুদরতি পায়ে অমুক অমুক দোয়া করতেছে, তো এই যে অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, একে আমি ভালোবাসি, আল্লাহ তারা ওই মালাউল আলা জিব্রিল মিকাইল ইসরাফিল
এবং সহ বড় বড় ফেরেশতাদের মধ্যে আলোচনা করেন এবং এদেরকে বলে দেয় আমি একে ভালোবাসি তোমরাও ভালোবাসো। তখন ওই ফেরেশতারা আসমানওয়ালা অন্যান্য ফেরেশতাদেরকে বলে দেন যে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমরাও ভালোবাসো, আমরাও ভালোবাসি। এরা এসে জমিনবাসীদের মধ্যে ছড়ায় দেন যে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুককে আল্লাহ ভালোবাসেন, মালাউল আলা ফেরেশতারা ভালোবাসেন, আমরা ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ইযা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে তার ভালোবাসা সমাজে ছড়িয়ে দেন। এই জন্যই এই যে আমরা গুনাহ থেকে যদি বঞ্চিত থাকতে পারি তাহলে সর্বক্ষেত্রে নিজেকে জুলুম থেকে মুক্ত রাখতে পারবো, সঠিক হেদায়াতের উপরে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়াইয়া ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি এরকমটা করবে নিজেকে ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রাখবে, ফাকাদ যালামা নাফসাহ, সে নিজের প্রতি জুলুম করলো। এরপরে বলতেছে ওয়ালা তাত্তাখিদু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াত সমূহকে হুজুয়ান ঠাট্টা স্বরূপ গ্রহণ করো না। ওয়ালা তাত্তাখিদু, তোমরা গ্রহণ করো না আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সমূহকে হুজুয়ান ঠাট্টা স্বরূপ, অর্থাৎ ঠাট্টা হিসেবে গ্রহণ করো না। আল্লাহর বিধান লঙ্ঘন করাই আল্লাহর বিধানের প্রতি ঠাট্টা। আমাকে এই কাজটা করতে বলছে, আমি করি নাই, তার মানে তো তার প্রতি আমি ঠাট্টা করতেছি। আল্লাহর বিধান লঙ্ঘন করানো হলো আল্লাহর বিধান ঠাট্টা করা। এই এই অংশটা সম্পর্কে একটা সারে নুজুল আসছে, এই অংশটা নাজিল হওয়ার প্রেক্ষাপট, যে ওই সময় জাহেলি প্রথা ছিল তারা স্ত্রীকে তালাক দিয়ে দিত। তালাক দিয়ে বলতে তুমি তো তালাক দিয়ে দিছো, বলে না আমি তালাকের ইচ্ছা করি না, এটা এমনি এমনি বলছি। গোলাম আজাদ করে দিত, যে গোলাম আজাদ করে দিছি, যখন বলছে গোলাম আজাদ করে দিছো, না এমনি এমনি বলছি, এটা ঠাট্টা করছি। এর বিপরীতে এই আয়াত আসছে, বলে আতাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, যে তোমরা আল্লাহর আয়াতকে নিয়ে তালাক এবং বিবাহ এবং স্ত্রীকে ফেরত নেওয়া এবং এই যে গোলাম আজাদ করে দেওয়া এইসব বিষয়ে তোমরা ঠাট্টা করো না। এই জন্য একটা হাদিস আসছে, সালাসুন জিদ্দু হুন্না জিদ্দুন ওয়া হাজলু হুন্না জিদ্দুন, তিনটা বিষয় এমন আছে যে তিনটা বিষয় জিদ্দু হুন্না জিদ্দুন, বাস্তবিক বললেও বাস্তবিক হয়, ওয়া হাজলু হুন্না জিদ্দুন, এবং ঠাট্টা করে বললেও সেটা বাস্তবিক হবে। এক নাম্বার হলো বিয়ে, দুই নাম্বার হলো তালাক, তিন নাম্বার, এটা দুইটা হাদিসে দুই রকম আসছে। কোন হাদিসে আসছে তিন নাম্বারে রাজআত, অর্থাৎ স্ত্রীকে তালাক দেওয়ার পরে ইদ্যতরত অবস্থায় যদি ফেরত দেয়, আর কোন হাদিসে আসছে গোলামকে আজাদ করে দেওয়া। এই যে এই তিনটা বিষয়, এই তিনটা বিষয় ঠাট্টা করে বললেও বাস্তবিক হবে, বাস্তবিক বললেও বাস্তবিক হবে। এই জন্য ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহ হুজুয়া, অর্থাৎ তালাক দিছো বলতেছে তারপরে আবার ঠাট্টা করছো, এরকম বলে আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করো না। বরঞ্চ ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা নিজেদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা কি বুঝতে, এই দুইটা অংশকে পাশাপাশি রাখলে দেখেন আরেকটা অর্থ ক্রিয়েট হয় এখানে, যে তোমরা আল্লাহর বিধান সমূহ আয়াত সমূহকে নিয়ে ঠাট্টা করো না, বরঞ্চ তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। অর্থাৎ এখানে স্বামী স্ত্রীর প্রতি একটা সূক্ষ্ম মেসেজ এটাও, যে কোন ছোট্ট বিষয় গঠন দুজনের মধ্যে সংঘটিত হয়েছে এই কারণে তোমরা তালাকের সিদ্ধান্তে উপনীত হয়ে না, দুজন 24 ঘন্টা এবং লম্বা একটা জার্নি, এই জার্নিতে থাকা অবস্থায় দুজনের মধ্যে ছোট ছোট কিছু বিষয় হবেই, ছোট ছোট কিছু বিষয় ঘটবেই, এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী সবকিছু একজন আরেকজনের মানানসই মনোভূত হবেই না। তো এই ছোট্ট কোনো বিষয়েই তোমরা এই তালাকের সিদ্ধান্তে উপনীত হয়ে যাও না, শুদ্ধ ছোট বিষয়ে তালাকের সিদ্ধান্তে উপনীত হওয়াটাই এটা এক প্রকার ঠাট্টা। বিয়েটা আল্লাহর অনেক বড় বিধান, তালাকটা আল্লাহর অনেক বড় বিধান, চাইলেই বিয়ে করে ফেললাম, চাইলেই তালাক দিয়ে দিলাম, এটা এক প্রকার ঠাট্টা না। তালাক এবং বিয়ে আল্লাহর অনেক বড় বিধান, এটা অনেক ভেবে চিন্তে করা চাই, এটা সম্পর্কে পড়াশোনা করা চাই, জেনে করা চাই। আমাদের হয় সমাজে ছেলে মেয়েকে বিয়ে করে দিচ্ছি, কিন্তু আসলে বিয়ের রেসপন্সিবিলিটি কি,
বা বিয়ে বিষয়টাই কি এটাই তার কাছে পরিচিত না, সে এবং বিয়ে সম্পর্কিত এর সাথে তার কাছে কি কি আসবে কি কি বিষয় থেকে তাকে খেয়াল করতে হবে জানেই না, বিয়ে করে ফেলছে। এটা আলহামদুলিল্লাহ শহরে তো ভালো, শিক্ষিত সমাজে তো ভালো, বাকি গ্রাম দেশে খুবই বিচ্ছিরি অবস্থা। মানে বয়স 21-22 হয়েছে বা 20 হয়েছে, একটা কাজ করে কিছু টাকা কামাই করে বিয়ে করে দিছে, বিয়ে করানোর পরে 2 দিন পরেই ঝগড়া হয়েছে, একদম 14 গোষ্ঠী তালাক দিয়ে ছেড়ে দিছে, আবার পরের দিন আরেকটা বিয়ে করে চলে আসছে, ওই বিয়ে গিয়ে মামলা করছে, জেলখানায় নিয়ে গেছে, এরপরে বিরাট একটা অবস্থা হয়েছে, ওই ছেলে জেল টেল কেটে আসছে আর নিবেও না। আমাদের গ্রামে এরকম কয়েকটা ঘটনা একদম সামনে থেকে দেখছি, যে ছোট বাচ্চা কয়েকদিন আগেই দেখছি, একদম কত ছোট, এখন বিয়ে করে দিছে, শুনি 2-3টা বিয়ে হয়ে গেছে, 2-3টা ছায়াও দিছে, কয়েকবার জেলও খেটে গেছে। এটা ঠাট্টা বিয়া হয়েছে, আমাদের গ্রামের পাশেই কিছু হিন্দু ফ্যামিলি আছে, তারা এখানে ঠাট্টা করে কি তোমাদের বিয়ে এক রাতেই হয়ে যায়, একদিনে গিয়ে বউ নিয়ে আসছে আবার একসাথে ছেড়ে দিছে, শেষ ছেড়ে খেলা, আল্লাহ মাফ করো। এখানে বলতেছে ওয়ালা তাত্তাখিদু আয়াতিল্লাহি হুজুয়া, বিয়ে এবং তালাক আল্লাহর অনেক বড় বিধান, আল্লাহর অনেক বড় আয়াত, এই আয়াতকে নিয়ে তোমরা ঠাট্টা করো না, বরঞ্চ ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম, আল্লাহর দেয়া নিয়ামতকে তোমাদের উপরে স্মরণ করো। অর্থাৎ স্বামী স্ত্রী তারা প্রত্যেকে একে অপরের প্রতি তাদের ভালো বিষয়গুলো কি এটা স্মরণ করবে। এই যে 5 বছরের জীবন, 1 বছরের জীবন বা 1 মাসের জীবন, দুজন একসাথে থাকছে, এই 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টাই ভালো কাটছে, হয়তো আধা ঘন্টার সময় দিনে পাবে খারাপ কাটছে, এই আধা ঘন্টাকে স্মরণ করে তালাক দিয়ে দেওয়া বাকি 23.5 ঘন্টাকে ভুলে যাওয়া, এটাকে আল্লাহ নিষেধ করেছে। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, বাকি 23.5 ঘন্টা যে তোমাদের মধ্যে ভালো কাটছে ওটাকে স্মরণ করো। স্বামী ইল্লা মাশাআল্লাহ, দু একটা ব্যতিক্রম রেয়ার কেস হইতে পারে, যে ওই লোকটা তার বদ আচরণের কারণে সে হয়তো খারাপ আচরণই করে, বা কোনো মেয়ের ক্ষেত্রেও সেটা হইতে পারে, বাকি ম্যাক্সিমাম কেস এর বিপরীত, ভালো সময়ই কাটবে বেশি তাদের। এই জন্য স্মরণ করা চাই, ওয়াজকুরু নিআমাতাল্লাহ, তোমাদের ভালো বিষয় নিয়ে তোমাদের সন্তান দিছেন, তোমাদের মধ্যে ভালোবাসা দিছেন, একে অপরের প্রতি গিফট, একে অপরের প্রতি যে দায়িত্বশীলতা, এই বিষয়গুলোকে স্মরণ করা চাই। এর মধ্যে পার্টিকুলার একটা অংশে হয়তো তুমি তার অপছন্দ করো, স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে তার একটা অংশ, 2টা অংশকে হয়তো তোমার না নিয়ামত না। ওই যে আমরা সূরা বাকারা ক্লাস, কি বলে, সূরা ফাতিহা ক্লাসে নিয়ামত পড়তেছিলাম, তাই না? নিয়ামত অর্থ কি? নুহুমাতুন থেকে আসে, নুহুমাতুন মানে যেটাকে তোমার জন্য আসান করা হয়েছে, ওই যে যে প্রাণীগুলো আস্তে আস্তে চলে ওগুলোকে আনাম বলে, তাই না? আস্তে আস্তে চলে মানে হলো একটা বিষয়, এটা যদি আমার জন্য পালন করা আসান করা হয় তাহলে বুঝবো এটা আমার জন্য নিয়ামত। ওই যে সহজ এক্সাম্পল, গাড়ি আছে, চাবি আছে, আমি চালাইতে পারি না, এটা নিয়ামত না। তো সবকিছু আমার জন্য নিয়ামত হবে না, তো আমরা দুজন একসাথে আছি, এর মধ্যে তার কোনো বিষয় অপছন্দশীল থাকবেই, তার সাথে আমার কোনোটা মিলবে না, ওটা আল্লাহ আমার জন্য আসান করে নাই, তো ওইটাকে স্যাক্রিফাইস করে আর তার সাথে আরো অনেকগুলো বিষয় যেগুলো আল্লাহ নিয়ামত দিছে ওইগুলোকে স্মরণ করা চাই। ওগুলোকে স্মরণ করলে এই যে তালাক এবং এই সম্পর্কিত যে এই সম্পর্ক ছেদ এত বেশি, এটা কমে যায়। তো একটা হাদিসেও আসছে, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান, একজন মুমিন আরেকজন মুমিন থেকে পৃথক হতে পারে না। এই মুমিন বলতে এখানে উদ্দেশ্য হলো আজ-জাওজু ওয়াজ-জাওজাতু, অর্থাৎ স্বামী এবং স্ত্রী একে অপর থেকে কিছুতেই পৃথক হইতে পারে না। ইন কারিহা মিনহা খুলুকান, স্বামী যদি তার কাছে একটা জিনিস অপছন্দ করে, রাদিয়া মিনহা আখার, তাহলে তার আরেকটা জিনিস তার ভালো লাগবে, তাহলে যেটা খারাপ লাগছে ওটাকে সে স্মরণ না করে যেটা ভালো লাগছে ওটাকে যদি স্মরণ করে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে এই যে যে পৃথক হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা আর হবে। কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, একটা খারাপ লাগলে আরেকটা ভালো লাগবে, তো যেটা ভালো লাগবে সেটা যেন সে স্মরণ করে। যে এই হাদিস থেকেই পদ্ধতি হলো, যে দুজন মানুষের মধ্যে ঝগড়া আছে, এক্ষেত্রে আমি জানতে পারছি তাদের দুজনের ঝগড়া, তা আমার করণীয় কি? আমার করণীয় হলো দুজনের মধ্যে একে অপরের যে ভালো জিনিসগুলো আছে আরেকজনের কাছে আলোচনা করা চাই, তাহলে তাদের ইয়াটা মিট হবে, এটাকে বলে ইসলাহ, সংশোধন।
একজনের খারাপ যেটা আছে ওটা যত ইয়া হয় যত সম্ভব ওটাকে দাবায় রাখা, নেগেটিভিটি না ছড়ানো, পজিটিভ বিষয়গুলোকে সামনে আনা, এটাই আল্লাহ বলতেছেন। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন, তোমাদের সন্তান এবং ভালো সময়, একে অপরের প্রতি ভালো যে আচরণ, এগুলোকে স্মরণ করো। ওয়া আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি, এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তোমাদের প্রতি সেই কিতাবকে স্মরণ করো। কিতাবকে স্মরণ করো মানে যে বিধান আছে। ওয়াল হিকমাতি, এবং হিকমতকে স্মরণ করো। হিকমতের অর্থ দুইটা, এক নম্বর হিকমতের অর্থ হলো হুকুম, আল্লাহ কিতাব দিছে, কিতাবের মধ্যে একটা হুকুম আছে না, এই হুকুমকে স্মরণ করা, বিধানকে স্মরণ করা। হিকমতের আরেকটা অর্থ হলো সুন্না, কিতাবুল্লাহর মধ্যে আল্লাহ বিধান বলে দিছে এবং হাদিসের মধ্যে নবীজি প্র্যাকটিক্যালি সেই সুন্না পালন করে দেখায় দিছে কিভাবে করতে হবে, এই তালাক দেওয়ার প্রয়োজন হলে কিভাবে করবে, এবং একে অপর থেকে তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কি কি বিষয়গুলোকে খেয়াল করে টিকিয়ে রাখবে, এগুলো হাদিসে নবীজি সরাসরি প্র্যাকটিক্যালি দেখায় দিছে। তাহলে কোরআন হাদিস এবং নিজেদের প্রতি ভালো সময় ভালো নিয়ামত গুলোকে স্মরণ করে তোমরা এটাকে টিকিয়ে রাখো। অর্থাৎ সূক্ষ্মভাবে এই বিয়ে এবং তালাকের ক্ষেত্রে সতর্কতার ক্ষেত্রে বরঞ্চ সূক্ষ্ম ইঙ্গিত করা হচ্ছে যথাসম্ভব এই সম্পর্ককে টিকানোর চেষ্টা করবে, কোনোভাবেই যেন ছিন্ন না হয় এটার চেষ্টা করবে। ইয়াইদুকুম বিহ, যে তিনি তোমাদেরকে এ বিষয়ে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন। সর্বশেষ বলতেছে এই যে এত কিছু সামনে আসার পরেও লাস্ট কথা হলো ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ এই যে বিয়ে এবং তালাক, এই ক্ষেত্রে তোমরা মাঝখানে সিদ্ধান্তদাতা হিসেবে আল্লাহর ভয়কে দাঁড় করাও। আলামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, তুমি যে সিদ্ধান্ত নিতেছো এই সিদ্ধান্তের ব্যাপারে তুমি কি সহি নাকি তোমার স্ত্রী ভুল, তোমার স্ত্রী সহি নাকি তুমি ভুল, এটা আল্লাহ তাআলা জানেন। এক্ষেত্রে তুমি জুলুম করতেছো নাকি কি মানুষের কাছে প্রকাশ করতেছো একটা ভিতরে আছে একটা, এই সব আল্লাহ তাআলা জানেন, সব আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তখন উত্তর দিতে পারবা কিনা এটা জেনে তারপরে তোমরা এই সিদ্ধান্তে উপনীত হও। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলীম। আমাদের ক্ষেত্রে হয় যে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এটা হয় যে আমি আরেকজনের অনেক বড় বড় বিষয় সহ্য করতেছি এবং দেদারচে মেনে নিচ্ছি, কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার স্ত্রীর ছোট ভুল বা আমার স্বামীর ছোট ভুল ওইটা মেনে নিতে পারি না। আরেকজন তার বড় বড় ভুল মেনে নিচ্ছি বা তাকে অনেক বড় বড় ইয়াতে করি, আমাদের ইয়াতে হয় যে শাশুড়ি এবং বউদের যে ঝামেলা আমাদের সমাজে, এটা হয় মেয়ের বিষয়টা মেনে নিতে পারে কিন্তু ছেলের বউ এটা মেনে নিতে পারে না। একইভাবে এটা হয় যে স্বামীর পক্ষ থেকে এটা হচ্ছে এটা আমি মানতেই পারি না, বাকি আমার ভাই করতেছে বা অন্যরা করতেছে ঠিক আছে, ওইটাকে আমার কাছে কোনো রকম তেমন মনে হয় না। একজন মানুষ হিসেবে তার এটা হতে পারে, তার এটা হওয়া ইয়া না বা তার কাছ থেকেই এটা হয়েছে এরকম না, সমাজে আরো সমান এই ফ্যামিলি পাওয়া যাবে তাদের এটা হচ্ছে, তাদের সম্পর্ক যাচ্ছে ঠিকতেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ওটা মেনে নিতে পারি না, এরকম হয় আমাদের ইয়াতে, তখন আমার কাছে এটাই সবচেয়ে বেশি মনে, এটা মানুষের নেচার, সাধারণ নেচার যে এরকমটাই হয় যে মনে হয় যে আমি সবচেয়ে বড় জুলুমের মধ্যে আছি। গত পরশুদিন একজনের সাথে বসতেছিলাম, এক ভাই দিনী ভাই, সে হলো তার অসুবিধা হলো স্কুলে, এখন আমাদের বয়সে বা আর কম 22-23 বয়স হবে, এ লেভেল শেষ করছে, বিদেশে যাওয়ার কথা, যাইতে পারি নাই, অন্যরা তার বন্ধুরা আরো তার চাইতে ভালো যারা ছিল এবং যারা খারাপ ছিল সবাই বিদেশে বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, তারও চান্স হয়েছে, যাইতে পারে নাই, কারণ হলো সে স্কুলে থাকা অবস্থায় খুব বেশি ভদ্রলোক ছিল, ভদ্রলোক হওয়ার কারণে অন্যান্যরা তার প্রতি জুলুম করছে, তাকে
বিভিন্ন ভাবে ইয়া করছে, তার কোনো বন্ধু ছিল না, ইয়া ছিল না, তো এটা থেকে কি জানি একটা সাইকোলজিক্যাল একটা রোগ আছে, এটা হয়েছে সে এখন খুব প্রেশারিতে থাকে সব সময়, এমনকি সে আত্মহত্যা করতে চায়, তার প্রতিদিন এরকম হয় যে সে আত্মহত্যা করবে, এই সিদ্ধান্ত আসে, দৌড়ে গিয়ে বাবা মাকে ধরে, তার মনে হয় ছাদে গিয়ে লাফ দিবে, এরকম এরকম ভয়ঙ্কর অবস্থা। ওই ভাইটার সাথে কথা হচ্ছিল, সে বলতেছে আগে খুব ভালো নামাজ পড়তো, মাশাআল্লাহ সব ভালো ইবাদত করতো, বাকি এখন সে বলতেছে তার ফেইথ সে লস করছে। কেন? সে বলতেছে যে আমি এরকম কখনো মিথ্যা বলি না, আলহামদুলিল্লাহ নামাজ পড়ারও চেষ্টা করছি, সব ঠিক আছে, তো আল্লাহ আমাকে এভাবে কষ্ট দিবেন কেন? যদি আসলেই রব থাকতেন বা আল্লাহ থাকতেন, কোনো সুপার পাওয়ার কেউ থাকতো, তাহলে সে তো অন্তত আমার সাথে এরকম না হওয়া উচিত না, এরকমটা হয় যে সবাই মনে করে আমার সাথে বেশি জুলুম হচ্ছে, আমি সবচেয়ে বড় জুলুমের মধ্যে আছি, আমার স্বামীটা সবচেয়ে খারাপ, আমার স্ত্রীটা সবচেয়ে খারাপ, বা আমি স্ত্রী হিসাবে সবচেয়ে কষ্টে আছি, আমি স্বামী হিসাবে, এরকমটা হয়। এই কারণেই তো বড় বড় সিদ্ধান্ত গুলো হয় সবার ক্ষেত্রে, বাকি আমরা এই ক্ষেত্রে যে ইসলামিক পদ্ধতিটা ভুলে যাই, পদ্ধতিটা হলো আল্লাহ তাআলার ওই যে বিধান হলো আল্লাহ এই দুনিয়াতে যা কিছু দিছেন সবকিছু হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাকে যে অবস্থায় রাখছেন এই অবস্থায় আমি পরীক্ষার মধ্যে আছি, আল্লাহ দেখতে চান আহসানু আমালা, যে আমি সবচেয়ে উত্তম আমলটা করতে পারতেছি কিনা, আমি যে অবস্থায় আছি, আমার অবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে এটা, আমি যে অবস্থায় আছি এখানে আমার যে সবচেয়ে ভালোটা এটা আমি করতে পারতেছি কিনা এটা দেখবেন, এটা হলো পরীক্ষা, তার মানে আমি পরীক্ষার মধ্যে আছি। এখন এই প্রত্যেকের পরীক্ষা যার যার জায়গা থেকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা থাকবে, এক না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল যে এত বছর বয়সে সন্তান প্রাপ্ত হওয়ার পরে তাকে জবাই করার নির্দেশ, ওইটাকে এই ওই সন্তানকে ফেলে মরুভূমিতে কিচ্ছু নাই ওখানে ফেলে যাওয়ার নির্দেশ, এর চাইতে কঠিন সিদ্ধান্ত কি আমাদের সাথে? আমরা কে আছি কঠিন ইয়াতে আছি, পরীক্ষায় আছি? ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতি পিতা, ওনার ইয়া ছিল আগুনে ঝাঁপায় পড়তে হবে, আগুনে ঝাঁপায় আগুনে ফেলে দিছে, তার চেয়ে বেশি পরীক্ষায় কি আমরা আছি? ওই যে কম্পেয়ারটা হয় আমাদের আমার নিজের সাথে, বা আমার চাইতে ভালো যাকে দেখি আমরা বাহ্যিক ভাবে তার সাথে কম্পেয়ার করি, এই জন্য আমাদের ভুলটা হয়ে যায়, কম্পেয়ার করতে হবে নিজে, আচ্ছা আমার চাইতেও খারাপ কেউ কি আছে? আমার স্বামী তো আলহামদুলিল্লাহ আছে, বা আমার স্ত্রী তো আছে, আমার 70টা কথা মানতেছে, হয়তো 30টা কথা মানতেছে না, 70% আমার সাথে মিল আছে, 30% মিলতেছে না, বাকি কারোর কি এরকম আছে যে স্বামী জেলখানায় আছে তার কথাই শুনতে পারতেছে না, কারোর কি এরকম আছে যার স্ত্রী তাকে মারে, তার স্ত্রী তাকে অপমান করে, তারপরে ওই স্বামী তাকে সহ্য করে যাচ্ছে, এরকম কি নজির আছে? এই যে আশপাশে যদি আমার নিচে আমার চেয়েও বেশি কষ্টে আছে এটা খেয়াল করি, আমি যদি খেয়াল করি যে ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি হলেন হাদিসে পাকে আসছে কামুলা মিনার রিজাল কাসির ওয়ালাম ইয়াকুল মিনান নিসা ইল্লা আরবা, মাত্র 4 জন মহিলা তারা হলো কামালাত অর্জন করছে, এর মধ্যে আসিয়া একজন, তো যে হলো সবচেয়ে বড় জালেম ফেরাউন, ফেরাউনের ঘরে থেকে দিন পালন করছেন, তার মতো কি আমার স্যাক্রিফাইস, তার চেয়ে বেশি কষ্টে কি আমি আছি? মুসা আলাইহিসসালাম কি বলে, লুত আলাইহিসসালাম নবী, নূহ আলাইহিসসালাম নবী, তাদের ঘরে ছিল কাফেরা স্ত্রী, ওই যে এই স্ত্রীদের চাইতে বেশি কষ্টে কি আমরা আছি? এভাবে যদি কম্পেয়ার করি নিচের দিকে, তাহলে দেখবো যে মনে হবে না আমি ছোট পরীক্ষা দিয়ে আসি, বরঞ্চ এই পরীক্ষায় আমি যা করতেছি ঠিক না, তখন এভাবেই আসবে, মানে এটা আমাকে ফিল করতে হবে যে আমার অবস্থাটা এটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য, এবং আমার অবস্থা এটা থেকে আমাকে উতরাতে হবে, এবং এই অবস্থা এটা দিছেন অবশ্যই আল্লাহ তাআলা আমার ভালোর জন্য দিছেন, এবং এটা আমার প্রতি রহমত, এটা আমার প্রতি রহমত, এরকম না যে আমি এটাতে আছি আমি আমাকে আল্লাহ অপছন্দ এই জন্য আমাকে মুসিবত দিছেন বিপদে, এরকম না, বরঞ্চ এটা আমার প্রতি রহমত, কারণ এর দ্বারা আল্লাহ তাআলা অন্য দিক থেকে যে আমাকে বেশি দিচ্ছেন এটা আমি বুঝতে পারতেছি না। আমার একটা অসুস্থ বাচ্চা আছে, অসুস্থ বাচ্চার কারণে হয়তো আল্লাহ আমাকে
অন্য দিক থেকে অনেক ভালো লাগতেছে, আমার একটা অসুস্থতা আছে, এই অসুস্থতা আরো বড় অসুস্থতা আসা উচিত ছিল, এটা দেখে পাবে হয়তো আমার জন্য তাকদিরে মুবরামের সিদ্ধান্ত ছিল যে আমি মারা যাব, আল্লাহ হায়াত দিয়েছেন যে ঠিক আছে সেই অসুস্থতা নিয়ে বাঁচবেন, আল্লাহ আমাকে এই যে একটা দিক ইয়া রাখছে, বাকি অন্য দিক আল্লাহ আমাকে হয়তো ইয়া করতেছেন, অন্য বিপদ থেকে বাঁচাচ্ছেন। মনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমি মুসিবতে আছি, মুসিবতের সময় ফিল করব যে এই মুসিবতটা এটা আল্লাহ থেকে আমার প্রতি রহমত, এই রহমতটা হলো আমি এখানে আল্লাহর গোপন রহমতটা খুঁজে বের করব, গোপন রহমতটা খুঁজে বের করার চেষ্টা করব যে এটাতে আমার জন্য কিভাবে হইতে পারে রহমতটা। আল্লাহ মাফ করো, ওই যে সুরা কাফের উদাহরণগুলো খেয়াল করবো তাহলেই হবে, ওই যে বাচ্চাকে মেরে ফেলছে এটা রহমত, নৌকা ডুবাই দিছে এটা রহমত, এভাবে খেয়াল করবো যে এটার মধ্যে হিডেন কিছু আছে আল্লাহ তাআলার প্ল্যানে যেটা আমি বুঝতেছি না। চক্ষুষ্মান যারা তারা ঠিকই বুঝতে পারে, যেন তারা মুসিবতের মধ্যে দিব্যি থাকতেছে, বরঞ্চ আরো ওইখানে খুব আরো নিয়ামত সহকারে ইবাদত করে, আরো ফিল সহকারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা এই যে যে কোনো বিপদ কঠিন অবস্থায় তোমার প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, একটা পার্টিকুলার অংশে না পাইলে বা ওইটাতে মুসিবত মনে হলো আরো যে নিয়ামত গুলো আছে ওই ভালো দিকগুলো স্মরণ করে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে নিজেকে জুলুম থেকে বাঁচিয়ে আল্লাহর বিধান পালন করা যায়, তাহলে আমরা খাঁটি বান্দাবান্দি হতে পারবো। আমি এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি ঠিক নাকি সেই ঠিক আল্লাহ তাআলা জানেন। এই ছিল 231 নম্বর আয়াতটা, এবার 232 নম্বর আয়াত। এই আয়াতে বলতেছেন وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে না, যদি তারা তাদের ইদ্দত পূর্ণ করে ফেলে অর্থাৎ পৌঁছে যায় তারা ইদ্দতে, দেখেন এখানে বালাগ না জালাহুন্না এটার মধ্যে ইদ্দত পূর্ণ করে ফেলার অর্থ করতেছি বা ইদ্দতে পূর্ণ পৌঁছে যাওয়ার অর্থ করতেছি। আর পূর্বের আয়াতে করতেছিলাম যখন ইদ্দত পূর্ণ করার নিকটবর্তী হয়ে যাবে এই অর্থ করছিলাম, কারণ দেখেন এখানে কারিনা আছে অর্থের শব্দ একই, এখানে কারিনা হলো আমরা জানি এই যে আরুফ তাদেরকে বিধি মোতাবেক আটকে রাখবে, আটকে রাখে যায় বা ফেরত আনা যায় কোন অবস্থায়, ইদ্যত বাকি থাকা অবস্থায়, ইদ্যত শেষ হয়ে গেলে ফেরত নেওয়া যায় তাই না। তো এই যে পরে যেহেতু ফামসিকুহন্না বিমা আরুফ এই অংশটা আছে, এখান থেকে বোঝা যায় ইদ্যত পূর্ণ করে নেয় অর্থাৎ ইদ্যত পূর্ণ করার নিকটবর্তী হয়েছে, এক মাস দুই মাস বা এক হাজ দুই হাজ শেষ হয়েছে এই অবস্থায়। বাকি নিচে বলতেছে ফালা তাদুরু হুন্নাইয়াম কেহনা আজওয়াজা হুন্না, তাদেরকে অন্য স্বামীকে বিয়ে দিতে বিয়ে করতে বাধা দিও না, তার স্ত্রীরা ইদ্যত পূর্ণ হওয়ার আগে আরেকজনকে বিয়ে করতে পারবে, পারবে না, তার মানে এখানে বোঝা যাচ্ছে সেই ইদ্যত পূর্ণ করে ফেলছে। এই জন্য একই শব্দ পাশের কারিনা দেখে অর্থ করতে হবে। ইদা তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও ফাবালাগ না জালাহুন না, অতঃপর তারা তাদের ইদ্দতে পৌঁছে যায় অর্থাৎ ইদ্দত পূর্ণ করে ফেলে, ফালা তাদুরু হুন্না, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না, আইয়ান কেহনা, যে বিয়ে করবে আজওয়াজাহুন না, তাদের স্বামীদেরকে, তাদের স্বামীদেরকে বিয়ে করতে তোমরা বাধা দিও না। ইদা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যদি তারা নিজেদের মধ্যে বিধি মোতাবেক সম্মত হয়, ইদা তারা দাও ছয় নাম্বার ফর্ম থেকে, ছয় নাম্বার ফর্মের একটা পরস্পর অর্থ আছে, ইদা তারা দাও, যদি স্বামী স্ত্রী তারা পরস্পরে সন্তুষ্ট হয় রাজি হয় বাই না হোক পরস্পরে বিল মারুফ বিধি মোতাবেক, দুইটা শব্দ যদি শুধু থাকতো ইদা তারা দাও বাই না হোক, তারা পরস্পরে রাজি হয়ে গেছে কিন্তু বিধি মোতাবেক না অর্থাৎ পুনরায় বিয়ে করে নাই, অথবা তাদের তিন তালাক মুগাল্লাজা হয়ে গেছে বিয়ের পরে আরেকজনকে বিয়ে দিতে হবে এরকমটা করে নাই,
না করে তারা এক করে ফেলতেছে, তাহলে সেক্ষেত্রে বাধা দিবা। অথবা তারা পরস্পরের সম্মত হয়েছে, বিধি মোতাবেক হয়েছে, অর্থাৎ আল্লাহর বিধান পালন করে হয়েছে, তাহলে সেক্ষেত্রে বাধা দিবে না। বিধি মোতাবেক না হলে সেক্ষেত্রে প্রত্যেকের পক্ষ থেকে বাধা হবে, বাধা দিতে হবে। আল্লাহ শব্দ হলো ফালা তাদুলু হুন্না আইয়ান কেহনা আজওয়াজাহুন্না, তোমরা বাধা দিও না তাদেরকে বিয়ে করতে, তাদের স্বামীদেরকে বিল মারুফ, যদি পরস্পর তারা বিধি মোতাবেক রাজি হয়। এটার মধ্যে দুইটা অর্থ, এক নম্বর হলো ফালা তাদুলু হুন্না, তোমরা বাধা দিও না, তাদেরকে বাধা দিও না। এই তোমরা বলতে উদ্দেশ্য হলো স্বামীরা, পূর্বের স্বামীরা তোমরা বাধা দিও না। অনেক সময় হয় যে পূর্বে যেই স্বামী তাকে তালাক দিছে, ওই স্বামী তালাক দেওয়ার সময় গার্ডিয়ানকে বলে দেয় ওকে কিন্তু অন্য কোথাও বিয়ে দিতে পারবে না, অন্য কোথাও বিয়ে করে যদি তাহলে আমার প্রেস্টিজ ইয়া হয়। তো যখন সে ইদ্যত পূর্ণ করে তোমার সম্পর্ক থেকে ছিন্ন হয়ে গেছে, তখন সে বিয়ে করবে না করবে ওটা তার দায়িত্ব, তুমি নিষেধ করার কেউ নাই। তো এই যে এক্ষেত্রে স্বামীদেরকে বলতেছে যে আগে জাহিলি প্রথা ছিল যে তারা ছেড়ে দিত, কিন্তু সে আরেক জায়গায় বিয়ে করবে, তখন সে তার একটা প্রেস্টিজের হ্যাম্পার ভাবতো যে আমার কাছে আগে ছিল এখন আরেকজন ঘরে, তখন তারা বাধা প্রদান করতো বিভিন্নভাবে। তাহলে বলতেছেন ফালা তাদুলু হুন্না, তোমরা বাধা দিও না। এটা স্বামীদের এক নম্বর। দুই নম্বর, এখানে তাদুলু বলতে আউলিয়া উজ্জাউজা, স্ত্রীর অভিভাবকদেরকে বলতেছে ফালা তাদুলু হুন্না, অভিভাবকরা অনেক সময় বাধা দেয় যে আগে যে স্বামীর সাথে ছিল তার সাথে তালাক হয়ে গেছে, পুনরায় তারা আবার তালাক হওয়ার পর আবার তারা চাচ্ছে যে তারা আবার একসাথে হবে, কিন্তু এবার গার্ডিয়ানরা বলতেছে না এই লোকটার সাথে এরকম হয়েছে, এ আমাদের সাথে এরকম এরকম, এর ঘরে আর তোমাকে জীবনে যেতে দেবে না। তো এটা এই অভিভাবকদের জন্য সীমালঙ্ঘন। তারা যখন বিধি মোতাবেক একসাথে হতে চাচ্ছে, তো আমরা অভিভাবক হিসেবে বাধা দেওয়া উচিত না। তারা যখন বিধি মোতাবেক একে অপরে বুঝে গেছে যে তাদের মধ্যে কি বলে সম্পর্ক টিকানো সম্ভব না বা একে অপরের সাথে থাকা সম্ভব না, তখন অভিভাবক হিসেবে আমাদের ফোর্স করা উচিত না, না তালাক হয়ে গেলে বা ইয়া হয়ে গেলে সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে, তখন আমাদের বিষয়টা সামনে না আসা উচিত অভিভাবক হিসাবে। এটাই বলতেছে স্বামীরাও করবে না এবং অভিভাবকরাও না। এটা এরপরে আজওয়া যাহুন না শব্দ আছে না, তাদের স্বামীদেরকে, তাদের স্বামীদের দ্বারা উদ্দেশ্য দুইটা হতে পারে। এক নাম্বার তার পূর্বের স্বামীকে বিয়ে করবে, যার সাথে তালাক হয়েছে তাকে বিয়ে করবে, অথবা নতুন অন্য কাউকে বিয়ে করবে, সেক্ষেত্রে কোনো ক্ষেত্রেই বাধা দেওয়া উচিত না। এটা আমাদের সমাজে খুব বিচ্ছিরি ভাবে আছে, তালাক হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আমার বোনকে, আমার মেয়েকে, আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করানোকে আমরা লজ্জাস্কর মনে করি, কিন্তু না, এটা আসলে লজ্জাস্কর বিষয় না, বরঞ্চ শরীয়তের ক্ষেত্রে তারা তাদের পবিত্রতা এবং তাদের জন্য উত্তম এটাই। এখান পরে বলে দিচ্ছে জালিকুম আজকালাকুম ওয়াথা, এটাই তাদের জন্য পবিত্রতা যে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া, তাহলে তারা আল্লাহর বিধানকে ঠিক রাখতে পারবে। এই জন্য এই ক্ষেত্রে পূর্বের স্বামীদের বা অভিভাবকদের কোনো প্রকার ব্যারিয়ার সৃষ্টি করা উচিত না। উচিত না বলতে হারাম, নিষেধ, উচিত না বলতে করলে কোনো অসুবিধা নেই এরকম না, করতে পারবো না, এর অধিকার নেই। ফালা তাদুরুহুন্না আইয়ান কিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদু বাইনাহুম বিল মারুফ। তারপরে দালিকা, আল্লাহ বলতেছেন দালিকা ওইটা, অর্থাৎ এই যে তাদেরকে বাধা প্রদান করো না, এই যে বিষয়টা এটা ইউআযু বিহি, ওয়াজ করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, মান ওই ব্যক্তিদেরকে কানা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ইউমিনু বিশ্বাস করে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাত, আল্লাহ এবং আখিরাতকে যারা বিশ্বাস করে, অর্থাৎ কি যারা ইমানদার তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। এর অর্থ হলো কেউ যদি এই কাজটা করে তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমার ইমানের ক্ষেত্রে ঘাটতি আছে, আমি এটা ইমানের পরিপন্থী, ইমানের ক্ষেত্রে আমার সমাজ, আমার পারিপার্শ্বিকতা, আমার আশপাশ, আমার বংশ ইত্যাদি সামনে চলে আসছে, আমার অহংকার সামনে চলে আসছে, মানুষের মধ্যে মুখ দেখাবো কিভাবে, আমার বন্ধু তার ছেলে এত ভালো আছে, তার মেয়ে এত ভালো আছে, তার সাথে আমি মুখ দেখাবো কিভাবে, আমার এই সার্কেলে যাবো কিভাবে, এই যে এটা যদি সামনে আসে তাহলে বুঝবো এটা আমার ইমানের ঘাটতি, ইমানের ঘাটতি, ইমানের ক্ষেত্রে পরিপক্কতার ঘাটতি। কারণ আল্লাহ বলতেছে জালিকা ওইটা, অর্থাৎ এই যে বাধা প্রদান না করা, তাদেরকে বরঞ্চ বিয়ের ক্ষেত্রে আসান করা,
তালাক হয়ে গেছে, ঠিক আছে, শরীয়তের বিধান, এখন তার জন্য উত্তম বিয়ের ব্যবস্থা করা বরঞ্চ আমাদের অভিভাবকদের দায়িত্ব, যদি না করি তাহলে বুঝবো দালিকাইও আদবি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখেরাতকে আল্লাহকে বিশ্বাস করে তাদের প্রতি এটা ওয়াজ নসিহত উপদেশ। এই অংশটার একটা সানে নুজুল আসছে, সানে নুজুলের মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিয়ে করছেন, বিয়ের পরে তাদের মধ্যে বনি বনা হচ্ছে না, নবীজিকে বলে তালাক দিছেন। তালাক দেওয়ার পরে ওই স্ত্রী অন্য আরেক জায়গায় বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করতে চাইলে এখন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাধা দিচ্ছে, না অন্য জায়গায় বিয়ে করতে পারবে না, এটা কেমন দেখা যায়, বিয়ে করতে পারবে না। পরবর্তীতে এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি বলতেছেন সামউন ওয়া তাআতুন, আর দ্বিতীয় আবার কোন সামনে বাড়ে নাই, বরঞ্চ সামউন ওয়া তাআতুন, অর্থাৎ আয়াত শুনে গেছি আর এক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, আমার আনুগত্যতা আছে, তাআতুন অর্থাৎ পরিপূর্ণ মেনে নিলাম। তো এখানে আমাদের অভিভাবক এবং আমাদের এটা অনেক বড় শিক্ষা যে যদি আল্লাহর ইচ্ছাবশত কোনো কারণে সম্পর্কের এদিক সেদিক হয় তাহলে প্রপারলি সেটা আবার দ্রুত তাদের বিয়ের ব্যবস্থা করা উচিত। যালিকুম আজকা লাকুম ওয়া আতহার, এই যে পুনরায় বিয়ে করে ফেলা, বিয়ের ক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান না করা, তাদের জন্য বিয়েকে আসান করা, আজকা লাকুম এটাই তোমাদের জন্য অধিক বিধি বিধান মোতাবেক ও আথার এবং অধিক পবিত্রতা, অর্থাৎ এর মধ্যে তোমরা তার ব্যাপারে গুনাহ হওয়া থেকে বেঁচে যেতে পারবে এবং সেই গুনাহ করবে তোমরা গুনাহের ভাগিদার হবে এটা থেকেও তোমরা বেঁচে যেতে পারবে। যালিকুম আজকা লাকুম ওয়া আতহার, আল্লাহ তাআলা বলে দিচ্ছে এটা উত্তম পদ্ধতি। দেখেন শব্দ দুটো হলো ইস্পুত্তাব্দি কম্পারেটিভ, অর্থাৎ অন্য যত পদ্ধতি হতে পারে তুলনামূলক ভাবে এই দুইটা পদ্ধতি সবচেয়ে উত্তম। হতে পারে যে ঠিক আছে তাকে বিয়ে দিই নাই, কিন্তু আমি এমন ব্যবস্থা করছি তাকে এই দিনদারিতার মধ্যে লাগিয়ে দিছি, সে আলহামদুলিল্লাহ তার দ্বারা গুনাহ হবে না, তার দ্বারা গুনাহ হবে না, এরকম অন্য যত পদ্ধতি হতে পারে কম্পেয়ারলি এই আল্লাহর পদ্ধতি উত্তম, এই জন্য আল্লাহ ইসমুত তাবদিল ব্যবহার করছে। যত পদ্ধতি হতে পারে আমরা সে গুনাহ করবে জরুরি না, হইতে পারে গুনাহ হবে না তার দ্বারা, অথবা কোনো পদ্ধতিতে সে বেঁচে যাবে মনে করবে না, বাকি ওই সব পদ্ধতির যে উত্তম পদ্ধতিটা যালিকুম আজকা লাকুম আতহার, তাদের জন্য বিয়ের ব্যবস্থা করা, বিয়ে আসান করা। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা বাহ্যিক অনেক বিষয় আছে যেটা একরকম দেখো কিন্তু আল্লাহ তাআলা জানেন, এর বিতর্কিত বিষয়টা অন্যরকম। যে অনেক সময় তোমার মনে হবে যে সে বিয়ে করে নাই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, বাকি তার ভিতরে ভিতরে কি চলে বা সে আড়ালে কি করে এটা তোমরা জানবেও না, ওয়াল্লাহু ইয়ালামু সেটা আল্লাহ জানেন, ওয়ান্তুম লা তাআলামুন তোমরা জানো না, তোমাদের দ্বারা জানা সম্ভব না। সুতরাং সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নেওয়া চাই, আল্লাহর বিধান মোতাবেক সবকিছুর ফায়সালা করা চাই, তাহলে তোমরা পবিত্র থাকতে পারবে এবং তোমাদের দিনদারিতা ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে সামনে রেখে আমাদের জীবন চালানোর তৌফিক দান করুন, কোরআনকে আমাদেরকে অনুধাবন করে কোরআন অনুযায়ী কোরআনকে আমাদের সব ক্ষেত্রে আগে রেখে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইটা আয়াত পড়লাম, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বড় একটা আয়াত আছে এরপরে পড়তে থাকবো ইনশাআল্লাহ। কারোর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? অনেকদিন পরে ক্লাস শুরু হলো, আলহামদুলিল্লাহ। কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা স্যার যেটা কি আমরা আমরা কি এর আগে 230 পর্যন্ত পড়ছিলাম, রাইট? 30 পর্যন্ত আমার বইতে দাগানো নেই, তাই মনে হচ্ছে যেন আপনি আগের ক্লাস গুলো সব দিছেন তো ইউটিউবে। আমি গ্রুপে দেখলাম 30 পর্যন্ত আপলোড করা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, জি জি, জাযাকাল্লাহ খায়ের। তাহলে আমরা আজকে শেষ করি ইনশাআল্লাহ।
এরপরে আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা এরপর রাত থেকে পড়বো। আমাদের ক্লাস আমরা জানি আগের থেকে ঠিক আছে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল 11টা থেকে 12টা আমাদের সূরা বাকারার তাফসীর ক্লাসটা হয়। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।